অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। এই যে স্ট্রিট রিভার দেখা যাচ্ছে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নিউ ইয়র্কের রোজভেল আইল্যান্ডে। এই রোজভেল আইল্যান্ডটি মূলত এই যে দেখে পাচ্ছেন যে ইস্ট রিভারটি রয়েছে, সেই ইস্ট রিভারের মধ্যে এই আইল্যান্ডটি, ছোট্ট আইল্যান্ডটি। এটি আসলে মূলত দুইটি বোরোর মাঝখানে। এটির এক পাশে হচ্ছে আপনার, আমার এই যে ডান পাশে রয়েছে ম্যানহাটন, এবং এই বাম পাশে রয়েছে, মানে এই যে এই ইস্টে ইস্ট রিভারের এই ল্যান্ডের পরেই রয়েছে এদিকে কুইন্স। আসলে এই দুটি বোরোর মাঝখানে এই আইল্যান্ডটি। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি রোজভেল আইল্যান্ডে। তবে এখানকার বিশেষত্ব হচ্ছে এই যে এখানে আপনি আসলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এখানে ইস্ট রিভারের কাছে খুব সুন্দর করে এটা সাজিয়েছে, এবং তার উপরে রয়েছে কুইন্স ব্রিজটা। এই যে কুইন্স ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে কুইন্স ব্রিজ, এটা হচ্ছে কুইন্স ব্রিজ। এবং এই কুইন্স ব্রিজের পাশেই কিন্তু একটি ট্রামওয়ে চলে গেছে, ক্যাবেল কার। দেখতে পাচ্ছেন যে রোজভেল আইল্যান্ড একটি ক্যাবেল কার এই মুহূর্তে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি সেই ক্যাবেল কারও নিয়ে যাব, আস্তে আস্তে সব দেখাবো। আজকে আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে নিউ ইয়র্কের এই জায়গাটি, কিন্তু আমার খুব ভালো লাগে, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। আমার যখন মন খারাপ হয় আমি এখানে এসে বসে থাকি। এদিকে বিভিন্ন পার্ক রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আজকে আমরা দেখতে থাকি রোজভেল আইল্যান্ড পার্কের এই মনোরম সুন্দর দৃশ্যগুলো, সাথে থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদেরকে আমার এই ভিডিওটি সম্বন্ধে জানাবেন। আশা করি আমার সাথে থাকবেন। চলুন আজকে রোজভেল আইল্যান্ড ঘুরে আসি। ট্রামওয়ে, আমি আস্তে আস্তে প্রবেশ করছি ট্রামওয়েতে। এই যে মানুষজন ওপার থেকে এসেছে, আমি এখন ট্রামওয়েতে প্রবেশ করব। এটি হচ্ছে ট্রামওয়ে। এই যে এখনই ট্রামওয়েতে আমি যাব। আমি এখন ট্রামওয়েতে প্রবেশ করছি। এই যে আমার মেট্রো কার্ডটি আমি ইউজ করছি। এই যে এটি হচ্ছে মূল ট্রামওয়ে, ট্রামওয়ের মধ্যে আমি প্রবেশ করেছি। এই যে আমরা এখন ট্রামওয়েতে করে ইস্ট রিভারের উপর দিয়ে আমরা এখন চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের অলরেডি ট্রামওয়েটি ছেড়ে দিয়েছে। এই যে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি। অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। এই যে ইস্ট রিভার দেখা যাচ্ছে, এই যে আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছিলাম সেই রাস্তাটি দেখা যাচ্ছে। এই
অনেক দূরে। এটি হচ্ছে স্টেটি বার্ড, এই যে এটি হচ্ছে, আমি 360 ডিগ্রিতে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা যাচ্ছি। এ পাশে কুইন্স ব্রিজ দেখা যাচ্ছে, এটি হচ্ছে কুইন্স ব্রিজ। এই যে আরেকটি ক্যাবেল কার অপোজিট থেকে আসছে, এটা ট্রামওয়ে, ট্রামওয়ে বলে। এটি হচ্ছে আমরা যে পিছনটা থেকে চলে এসেছি সেটি কুইন্স ব্রিজ দেখা যাচ্ছে, পাশেই ইস্ট রিভার এবং ওপাশে কিন্তু কুইন্স দেখা যাচ্ছে। আমরা অলরেডি রোজবেল্ট আইল্যান্ড থেকে এখন ম্যানহাটন, এটা হচ্ছে ম্যানহাটন এরিয়া, ম্যানহাটন রোডে। ম্যানহাটনের উঁচু উঁচু হাইরাইজ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, ট্রামের যে ম্যানহাটনের যে স্টেশনটি ওখানে প্রায় পৌঁছে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন দাঁড়িয়ে আছে ট্রামের জন্য অপেক্ষা করছে। আমরা অলরেডি পৌঁছে গেছি, এখন আমরা নামবো। অলরেডি পৌঁছে গেছি, এখন আমরা বের হব। এটি হচ্ছে ম্যানহাটন, আমরা এখন ম্যানহাটনে পৌঁছে গেছি রোজবেল্ট আইল্যান্ড থেকে। এটি শুধুমাত্র রোজবেল্ট আইল্যান্ড এবং ম্যানহাটনের মধ্যে চলাচল করে এই ট্রামওয়েটি। আমরা এখন অপেক্ষা করছি দরজা খোলার জন্য। এই যে আমরা পৌঁছে গেলাম ম্যানহাটন। আমি দেখাচ্ছি ঠিক এই ওয়েতে দিয়ে আমরা এসেছি, ওটি হচ্ছে কুইন্স ব্রিজ। আর এই যে ক্যাবেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ট্রামওয়ের ক্যাবেলগুলো, ম্যানহাটনে অনেক হাইরাইজ বিল্ডিং রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হাইরাইজ বিল্ডিংগুলো,
মাত্র আমরা 5 মিনিটেই পৌঁছে গেছি এই পার থেকে এই পারে। সো আবার যাবার সময় দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমরা আবার ফিরে যাচ্ছি যে পথ দিয়ে এসেছিলাম। দ্যাটস মিন প্রথমে এসেছিলাম রোজভেল্ট থেকে ম্যানহাটনে ট্রামওয়ের মাধ্যমে, এখন আবার ফিরে যাচ্ছি রোজভেল্ট আইল্যান্ডে। আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে আস্তে আস্তে উপর দিকে উঠছি। এই যে দেখা যাচ্ছে কুইন্স ব্রিজ, এবং কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ইস্ট রিভার, যেখান থেকে এসেছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। একটু ভিতরটা দেখাই। মনে হচ্ছে যেন কুইন্স ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে অপোজিট থেকে আরেকটি কেবল ট্রামওয়ে আসছে, ট্রামওয়ে কার। এই যে কুইন্স ব্রিজে গাড়ি চলাচল করছে, পাশে ম্যানহাটন দেখা যাচ্ছে, এদিকে আবার সাইকেল বাইসাইকেলের জন্য দেখা যাচ্ছে, দেখছেন মানুষজন সাইকেল চালাচ্ছে। এখানে তিনটি ওয়ে রয়েছে সাইকেলের, তারপর মাঝখানে দেখা যাচ্ছে ট্রেনের, আর উপরে হচ্ছে গাড়ি চলাচলের জন্য। এই যে আস্তে আস্তে নিচের দিকে নামছি রোজভেল্ট আইল্যান্ডের যে ট্রামওয়ের স্টেশন, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন রোজভেল্ট আইল্যান্ডটি কত ছোট। ও পাশে দেখতে পাচ্ছেন ওই যে আমি যে বেসবলে আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম সেই পার্কটি দেখা যাচ্ছে ও পাশে। এই যে দেখেন, আমি আপনাদেরকে হয়তো নিচে গিয়ে দেখাতে পারবো সেই আর কি, ওই যে পার্কটি থেকে আমি বেসবল দেখিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে, সেই পার্কটি দেখা যাচ্ছে। দ্যাটস মিন্স কুইন্সের কুইন্স। অলরেডি পৌঁছে গেছি রোজভেল্ট আইল্যান্ডের। এটি খুব স্লোলি ল্যান্ড করে, এবং ল্যান্ড করার সময় একটু দোল খায়। Thank you.
এখানে বলা হচ্ছে নামার সময় যেন খুব সাবধানে নামি, যেহেতু পিঠে এখনও দুলছে, দোল খায়। তো মাঝে নেমে গেলাম, এখানে বাচ্চারা দুটি ওয়ার্ড রয়েছে আমার মনে হয়, আর দি রোজবেল, আই দি আইল্যান্ড। সেই রোজবেল আইল্যান্ডের মনে হয় এই যে ওয়ার্ড, যে আর এবং আই, সেই দুটিতে বাচ্চারা মজা করছে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আইল্যান্ডের ওই পাশে, যেখানে পার্কের মতো রয়েছে, মানুষ তাদের একান্ত সময় কাটায়, সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আবার দেখা হবে সেখানে। আমি এখন স্টারবাগে যাচ্ছি, কফি শপ এটা মূলত। আমি এটা ওল্ড কফি কিনব। হ্যালো, এখানে আপনি বিভিন্ন ধরনের কফি পাবেন, বার্গার আছে, স্যান্ডউইচ আছে, কফি আছে। এই স্টারবাগের আইস কফি নিলাম, এখন দেখি আইস কফি খাওয়ার পর আপনাদেরকে হিস্ট্রি বারের আরেক অংশ দেখাতে নিয়ে যাব। ঠিক আছে, আইস কফিটা পান করে নিই। হ্যাঁ বন্ধুরা, আসলে আজকে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করেছি যে রোজবেল আইল্যান্ডের যে পরিবেশটা কেমন, এখানের যে ট্রামওয়েটি, সেই ক্যাবেল কারের দৃশ্যটি দেখিয়েছি। এছাড়া এখানে যে ইস্ট রিভারের পারে কিন্তু অপূরূপ সৌন্দর্য একটা বলা যায়, অপূরূপ সৌন্দর্য। তো আমি এখান থেকে আইস কফি নিয়েছি, মূলত আইস কফিটা আমার ভালো লাগে। সো এর পরপরই আমি কিন্তু যে ইস্ট রিভারটি রয়েছে, ইস্ট রিভারের পারে সৌন্দর্যটি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। এর মধ্যে আমি কফিটা শেষ করি, কফিটা শেষ করার পর আপনাদেরকে দেখাতে নিয়ে যাব যে ইস্ট রিভারের পাশে পার্কটি দেখতে কীরকম, বা
এই ইস্ট রিভারের পাশে পার্কটি কীরকম হয়, মূলত রুজভেল্ট আইল্যান্ডে। ওকে, তাহলে কফিটা শেষ করি, তারপর যাব রুজভেল্ট আইল্যান্ডের ইস্ট রিভারের পাশে। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে এ ধরনের নৌবিহারের ব্যবস্থা রয়েছে। আপনি ইচ্ছে করলে এই বোটগুলো করে ঘুরতে পারবেন। তীরে এসে ঢেউ আছড়ে পড়ছে। কিছুক্ষণ আগে যেই বোটটি গিয়েছে সেটির প্রভাব পড়েছে পানিতে।
কাজ আজকে আমি আপনাদেরকে আসলে দেখাতে চেষ্টা করেছি যে এই রোজবেল আইল্যান্ডের যে হিস্টরি বাটি রয়েছে, তারপর ট্রামওয়েটি রয়েছে, ট্রামওয়ে করে মানে ক্যাবেল কার করে কীভাবে আমি এই রোজবেল আইল্যান্ড থেকে ম্যানহাটনে গিয়েছি সেটি দেখিয়েছি। এবং পাশাপাশি এই যে রোজবেল আইল্যান্ডের যে পরিবেশটি সেই পরিবেশটি কেমন সেটিও দেখাতে গিয়েছি। রোজবেল আইল্যান্ডে আসলে মূলত সবাই এরকম একান্ত সময় কাটানোর জন্য আসে, যেহেতু এটি আমার বাসার পাশে। আমি সবসময় কিন্তু এখানে আসি, কিছুক্ষণ বসে থাকি, ভালো লাগে। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার সাথে সবসময় থাকবেন। আমি চেষ্টা করব আমেরিকার আরও সুন্দর সুন্দর স্পটগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে বাংলাদেশে অলরেডি ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে গেছে, প্রতিদিন আমরা আমাদের স্বজনদের হারাচ্ছি, আশেপাশের মানুষদের হারাচ্ছি। সো আপনারা সবাই মাস্ক পরবেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুবেন, এবং বিশেষ করে সরকারি এই বিধিনিষেধ লকডাউনের মধ্যে ঘরে থাকার চেষ্টা করবেন। আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে এই মহামারী থেকে বাঁচতে পারব বলে আশা রাখি। আমাদের আসলে খুব একটা দুঃসময় যাচ্ছে, একদিন সেই দুঃসময়টি শেষ হবে। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।